সাদিয়া খান আপনাকে যুক্ত করা আছে আপনি একটু কথা বলেন তো হ্যালো ভাইয়া আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন জি ভাইয়া কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি ভাইয়া এই যে একটু আগে যে আপনি একটা ভিডিও প্লে করলেন ওই যে একটা লোক যে বলল যে ওই যে চারটা বিয়ে করার লজিক যে ওই যে ওদের পিরিয়ড হবে তখন ও কার সাথে সেক্স করবে আচ্ছা अकॉर्डिंग টু দিস লজিক ও কিভাবে এটা ডিসাইড করবে যে ওই চারটা বউয়ের চারটা আলাদা আলাদা টাইম পিরিয়ড হবে

আছেন আপনি কি শুনতে পাচ্ছেন আসসালাম ভাইয়া আপনার কাছ থেকে আমরা এই জিনিসটার হিকমাটা একটু জানতে চাচ্ছি এই যে চারটা যে এক মাসে যে আঠাশ দিনের চার চারজন সাত দিন করে হয় এটা যে ক্যালকুলেশনটা ম্যাথমেটিক্সটা এটা ভিতরে যে গভীরHikmatটা এটা যদি আপনি আমাদের একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন যে এমন তো হয়েই পারে প্রথমেই বলে নিচ্ছি ভাইয়া প্রথমেই বলে নিচ্ছি আপনি আমার সালামের आंसर দিলেন না আমি খুবই মনে কষ্ট পেলাম আর সেকেন্ডলি ভাইয়া আপনি তো জানেন যে যে ইসলামে মানে সবই এলাউড তো যদি সাতজনের জনের একসাথে বিয়েড হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় দাসী তো এলাউডই আর তাছাড়াও ভাইয়া কালকে কিন্তু ওপেন স্টেজে এটা বলে দিছে যে নাম্বার দেখা যায় না আহ তাই জন্য মানে নাম্বারকে প্রুফ করাটা তো যায় না আর কি তো নাম্বার লজিক ওয়ার্ড যেহেতু দেখা যায় না অবজার্ভ করা যায় না প্রুফ করা যায় না এগুলো ইউজও করা যাবে না সায়েন্সকে আহ

একরড ও তো খুব সায়েন্সের কথা বলল अकॉर्डिंग টু সায়েন্স যখন ইভলিউশন মানে ইভলিউশন পিরিয়ড হয় তখন তো প্রচন্ড মানে যত যত অপোজিট অ্যাট্রাকশন হয় তো মনে করেন চারজন ওয়াইফই ওকে চাচ্ছে তখন ওই চার ওই চারজন ওয়াইফকে কিভাবে স্যাটিসফাই করবে ওই রাতে বা আরেকটা কথা আরেকটা কথা মনে করেন উরাজি বললো যে মানে ওই হাজবেন্ডের 30 দিনই প্রচন্ড অ্যাট্রাকশন হচ্ছে সে প্রতি 30 দিনই করতে চাচ্ছে তো এটা যদি তার জন্য হয় এটা মনে করেন এটা ইসলাম অনুযায়ী সে সব মানুষ মানে ইসলাম অনুযায়ী ছেলে সবাইকে সমান ভাবে দেখা হয়েছে মেয়েদের অনেক ই করা হয়েছে মনে করেন একটা মেয়ে কাউকে পছন্দ করলো মনে করেন যে আসাদ নুর ভাইয়ার চুলগুলো খুব সুন্দর আমার আসাদ নুর ভাইয়াকে খুব ভালো লাগে আমি আসাদ নুর ভাইয়া তুলে আনবো বিষয়টা কি ভালো লাগবে আপু এখান থেকে হিকমাটা প্রুভ হয়ে গেল যে আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুবই ভালো মানুষ ছিলেন কেননা উনি এক রাতে নয় জনকেই সময় দিয়েছিলেন আর একটা ছেলে যেহেতু ইসলামে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতোই হওয়া উচিত আমাদের হিকমাটা ওখান থেকেই নিতে হবে কিন্তু আল্লাহ মহান আল্লাহ সব জানে হ্যাঁ মানে যা কিছু আমরা জানি না সব আল্লাহ আল্লাহ বলেছে তাই ঠিক আর আরেকটা আপু কালকে মানে আমাদের যেহেতু মোরালিটি নিয়ে আসিফ ভাইয়া কথা বলছিলেন কিছুক্ষণ আগে মানে যেহেতু কোনো মোরালিটি নাই কালকে একজন যে জিজ্ঞেস করছিল যে চুরি করলে কারোর মানে হাত কেটে দেয়া এটা কি ধরনের নিয়ম হতে পারে তো উনি বলতে যে এটা এটা যে ভালো না এটা প্রুফ করেন এটা প্রুফ করেন এবং তখন সে যখন কোনো অ্যান্সার দিতে বলে নাই তো তখন ওই মানে আমাদের বা খামার থেকে বলতেছে যে দেখেন আমার মোরালিটি তোমার আপনার মোরালিটি একই না নাস্তিকদের মোরালিটি কোনটা কি এটা কোনোভাবে ডিফাইন করা যায় না এই সেই তো এটা আর কি কয়েকদিন আপনার লাইভ হয় নাই তাই আমি ওটাই শুনতেছিলাম আর কি আসিফ কাছে আমার একটা প্রশ্ন আছে আমি আসলে এটা নিয়ে তো মোহাম্মদ তো আমি যেটা জানি সে মোহাম্মদ কে একবার একটা খাবার দিছিল সেই খাবারটা খাওয়ার পরে নাকি মোহাম্মদের মানে ইয়া শক্তি অনেক বেড়ে গেছে এই খাবারটা নিয়ে আসছিল জান্নাত থেকে সেই খাবারটা হচ্ছে সম্ভবত ছিল হারিসা না কি একটা খাবার সেটা হচ্ছে গিয়ে এক ধরনের মাংস দিয়ে তৈরি করা একটা খাবার সেই খাবারটা জান্নাত থেকে নিয়ে আসার পরে মোহাম্মদ নাকি মোহাম্মদ নাকি করতে পারতো না তারপর নাকি জিব্রাইলকে বলছিল তখন নাকি ওই খাবারটা নিয়ে আসছিল ওইটা তো কলকাতা হার্বালের মতোই একটা বস্তু হওয়ার কথা কিন্তু এই রেফারেন্সটা এখন আমি দেখাতে পারবো না আমাকে সময় দিলে আমি পরে এটা খুঁজে বের করে দেখাতে পারবো আচ্ছা আসিফ ভাই ধরেন এই যে ওষুধ ওষুধ খাই যদি এরকম কিছু হয় হ্যাঁ ধরেন মরে গেল তো এটা কি জেহাদের ইয়ে হবে কারণ আমরা দেখছি মামুনুল হক তার চালা চামুণ্ডারে রাস্তা নামাই দিয়ে সে কিন্তু পাঁচশো এক নম্বরে বন্ধুর বৌরে হেফাজত করতে গেছে তো এই হেফাজত গুলো মানে ওই সময় যদি ধরেন মানে যেমনি তো এটা করতে হবে তো তাদের তো এইটাই হচ্ছে যে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মানে তো এই ক্ষেত্রে যদি ধরেন কেউ জেহাদ করতে যায় মানে বিছানায় জেহাদ করতে যায় মারা যায় বা ধরেন কলিকাতা হার্বাল ট্রাভেল খেয়ে দশ বারো জন বৌরের সময় বা দাসিবাসী মিলে দিতে যে মারা গেল ওই ক্ষেত্রে কি হবে পেলেও সেটা একই হবে যে এটাই হবে জিহাদি হবে জিহাদের মৃত্যু হবে শহীদ মৃত্যু হবে ভাইয়া আমি একটা কোয়েশ্চেন আস করতে চাচ্ছিলাম আচ্ছা টিটি আপু আপনারা একটু কথা বলেন আমি হারিস স্যার যে রেফারেন্সটা এটা একটু আমি বের করতেছি ফারাজ ভাই আসাদ ভাই আপনারা একটু কথা বলেন আমি এটা একটু দেখি পাই কিনা ওই রেফারেন্সটা জি ভাইয়া আমার একটা কোয়েশ্চন আছে আপনার দেখতেছিলাম আজকে তো ওইখানে একটা জায়গায় পাঁচশো এক উনি বললো না যে আমি আমার বউকে যেভাবে বুঝাই সেটা পুরাপুরি আমার ব্যাপার তো পরে আমি স্ক্রোল করতে করতে হিজাবেরও একটা ভিডিও দেখলাম যেখানে উনি বলতেছে যে কোন ছেলে যদি বিয়ে করে ওইটা যেন তার ওয়াইফ না জানতে পারে এই কারণে ওয়াইফকে মিথ্যা কথা বলাটা যায় তো আমি আসলে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে মানে চারটা বিয়ে করা ইজ ইট সামথিং দ্যাটস এনকারেজড অর ইজ ইট সামথিং দ্যাটস লাইক যে তুমি বিয়ে করতে পারবা বাট ইটস নট এনকারেজড এন্ড যদি কেউ বিয়ে করে সেটা হাইড করার জন্য কি কোনো মিথ্যা কথা বলতে পারবে ছেলেরা আহ হিজাব হিজাব কি বলছিল আহ আমার দুটার মধ্যে লেখা আছে যে মানে দেওয়া আছে যে ইয়ে কি বলছে মামু হিজাব বেসিকালি আর হিজাব বেসিক্যালি বলতেছে যে যদি তুমি সেকেন্ড বি করো এবং সেকেন্ড বি করার পরে তুমি যদি এই জিনিসটা হাইড করতে চাও ফ্রম ইয়ার ওয়াইফ দেন ইউ আর আলাউড টু ইভেন আহ লাই অবাউট মাশাআল্লাহ ওটা আমিও আগে দেখছিলাম তারপর তারপর দেখলাম shaman কথা চেঞ্জ করছে কিনা ঠিক আছে সমস্যা আমরা আশীর্বাদ থেকে যদি কোনো রেফারেন্স পাওয়া যায় রেফারেন্সটাও দেখে নিব সাদিয়া আপু বলবেন না actually আমি একটাও কথা বলতে চাচ্ছি যেমন মনে করেন আমি কালকে সকালে উঠে যদি ক্লেম করি যে আল্লাহ আমার কাছে নতুন বাণী পাঠিয়েছে যে আগের বাণীটানি সব মিথ্যা তো তখন সেইটা কিভাবে প্রুফ করব যে আমি মিথ্যা বলছি কারণ আমি বলবো আমাকে আল্লাহ বলেছে আল্লাহ যখন মুহাম্মদ কে বলেছে সেটা তো শুধু মোহাম্মদ শুনেছে বাকিরা তো শুনতে পায়নি তো এরকম হতে পারে না আল্লাহ আমাকে বলেছে কালকে মনে করেন আমি কালকে সকাল উঠে ক্লেম করলাম যে ঠিক আছে আল্লাহ আমাকে বলেছে আপনাদের সবার টাকা পয়সা আমাকে পাঠান এখনই মানে আমার অ্যাকাউন্টে পাঠান মানে আল্লাহ আমাকে ফার্স্টেই বলেছে ফারাজ ভাইকে বলতে যে আপনার টাকা পয়সা আমাকে পাঠান আমাকে আমার তোমরা ধ্বংস হয়ে যাবে যদি তোমরা আমার বাণীকে অস্বীকার করো এবং অস্বীকার করো আমার পাঠানো প্রথম নারী নবীকে যে চাইছে তোমাদের টাকা পয়সা তার টাকা পয়সা দেওয়ার মানে হলো তোমরা আমাকে টাকা পয়সা দিয়েছো আল্লাহকে অস্বীকার করা মানে আল্লাহর মানে আল্লাহর ইয়েতে পড়া মানে যে দাসীদেরকে আহ কিন্তু নিত আর কি প্রায় বিশ পারসেন্ট দাসীদেরকে এবং সেটা কিন্তু উনি নিত আল্লাহকে খুশি করার জন্যই সেটা নিজের খুশি করার জন্য আমাকেও মানে টাকা পয়সা দিলে আল্লাহ খুশি হবে মানে খুবই আল্লাহ চাচ্ছে যে আল্লাহর পাঠানো নারী নবী যেন বড়লোক হয়ে যায় সরি মানে বড়লোক হয়ে যায় সেরকম একটা অবস্থা কারণ আল্লাহ আল্লাহকে দেয়া মানেই আমাকে দেয়া আল্লাহর অনেক টাকা পয়সার প্রয়োজন আল্লাহর অনেক ঋণের প্রয়োজন আল্লাহ বলেছেন যে এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে এই যে দেখেন মানে সূরা বাকারার যে আমার সাথে আল্লাহর কথা হয় আল্লাহ লোন চায় মানুষের কাছে ঋণ চায় এটা আল্লাহর খুবই দরকার ফারাজ ভাই আমার তো টাইম শেষ হয়ে গেছে আজকে ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ কন্টিনিউ করবেন আর আসিফ ভাই আমি আপনাকে মেইল করেছিলাম আপনি মেইল করতে বলেছিলেন আপনি মেইলটা দেখেননি হয়তো আচ্ছা আপনি সাদিয়া আপু আমি আপনাকে এই যে আরেকটা প্ল্যাটফর্ম আমরা ওপেন করছি সেখানে আমাদের কয়েকজন যারা ভালো আলোচনা করতে পারেন এরকম কয়েকজনকে দরকার আমি আপনার মেইলের উত্তর দিব কিছুক্ষণ আজকে আজকে চেষ্টা করব দিতে আমি আপনাকে সেই একটা গ্রুপে আপনাকে অ্যাড করে নিব এবং আমরা চেষ্টা করব যে আপনার আপনিও যেন পারেন যদি আমি অন্য নাম দিয়ে অ্যাড হতে চাচ্ছি ভাই আমার নামটা মানে আমার আশেপাশের অনেকেই আমাকে বলতেছে যে জিনিসটা খুব রিস্কি যায় কারণ আমার আশেপাশে অনেকেই আছে যারা বিশ্বাসী না কিন্তু তারা এটা বলতে সাহস পায় না কারণ আশেপাশে রিস্ক হয়ে যাচ্ছে তো ওরা যতটা পারেন ফেক নেমস যতটা পারেন ফেক সবকিছু যেন ফেক থাকে আপনার রিয়েল আইডি বা নামের আশেপাশেও যেন না থাকে ওরকমটা ইয়ে করেই ওরকমটা মেনটেন করে আর কি যুক্ত হন এন্ড আসি ভাই আমাকেও একটু যে আমার কাছে ওই পেজের এক্সিস্টটা নাই সেকুলারের এক্সিস্টটা নাই আমাকে একটু এক্সিস্টটা দিয়ে দিন আচ্ছা আপনি মানে আমাকে WhatsApp এ ইয়া করেন আমি আপনাকে এক্সিস্টটা দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে ভাই তাহলে আমি আজকে বিদায় নেই টিটিএম আপু সাদি আপু আর ফারাজ ভাই আমি আজকে বিদায় নেই ফারাজ ভাই আপনি লাইভটা শেষ করে দিন এবং অবশ্যই অবশ্যই ফুল স্ক্রিন করে রাখেন কারণ মুমিনরা কিন্তু ছোট মোহাম্মদ দেখাবার জন্য পাগল হয়ে আছে মোহাম্মদের প্রমাণ তারা দিয়েই ছাড়বে আমাদের কেল্লার প্রমাণ দিয়েই ছাড়বে ছোট মোহাম্মদকে দেখাবেই দেখাবে তো এটা একটু খেয়াল করে খুলতেই হবে দেখাতেই হবে দেখাতেই হবে তাদের তাও যে এত ছোট মোহাম্মদ তাদের লজ্জা করে না এত ছোট মন্দির এসে দেখায় যাই হোক ঠিক আছে আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি ফারাজ ভাই আপনারা আসসালামু আলাইকুম ভাইয়া জি ভাই আমার থাকেন গুড নাইট গুড নাইট ওকে ঠিক আছে দেখি তাহলে আমরা একজন দর্শকের কাছে যাই পেরি পেরি আপনাকে যুক্ত করা হচ্ছে প্লিজ অনমিট করে বলুন ভালো আছি ধন্যবাদ আমি ভালো আছি ধন্যবাদ আমাকে আপনাদের যুক্ত করার জন্য এর সাথে আরো ধন্যবাদ আপনারা আপনাদের যে বিরামহীন সমাজ সচেতন ও মানবিক বোধ জাগিয়ে তোলার যে প্রত্যুতময় দুঃসাহসী অভিযান বাঙালি বাংলাদেশ বাঙালি জাতির আচ্ছা আসলে আলোচনায় আসতে হইলে আমি প্রথমত বলবো যে আমার কয়েকটা প্রশ্ন ছিল আমি আমি ইউএসএ থেকে বলছি আহ প্রথমত আমার সমস্যা হলো আমি যে সমস্যা দেখছি বাংলাদেশের শিক্ষার হালটা খুবই খারাপ আহ আমরা যদি দেখি উন্নত দেশগুলো যেমন যেমন আমার মেয়ে পড়ে এখানে শিক্ষার যে ধারাগুলো আর বাংলাদেশে শিক্ষা ধারাগুলো অনেক ডিফারেন্ট যে কারণে আমি আসলে এই বিষয়ে কিছু কথা বলতে আর কি হ্যাঁ বলেন বলেন হ্যাঁ হ্যাঁ তো সেটা হচ্ছে আসলে ওই যে এখানে আমি যেটা দেখলাম আর কি যেমন আহ ইউএসএ শিক্ষার উন্নয়নের নিমিত্তে যে কোমলমতি মতি শিক্ষার্থীদের যেভাবে বিভিন্ন ধরনের শিক্ষামূলক গল্প শেখানো হয় বিভিন্ন ক্লাসে মানে ধারাবাহিক ক্লাসে যাতে তারা পারিবারিক সামাজিক এই যে রাষ্ট্রীয় মূল্যবোধ সম্পর্কে সম্ভব ধারণা লাভ করে এবং শুধু তাই নয় নিজের জীবন ও যুক্তিবোধ সম্পর্কে গল্প ক্লাসে মানে যুগান্তিতে যাতে তারা যৌক্তিক চিন্তা ভাবনা করতে পারে এবং মেধা ও মনোনয় অথবা প্রজ্ঞা প্রজ্ঞায় যারা আরন্য অনন্য হয়ে ওঠে নতুন শিক্ষার মাধ্যমে যাতে তাদের সামাজিক রাষ্ট্রীয় মূল্যবোধ জেগে ওঠে সে কারণে অনেকগুলো গল্প তৈরি করা হয় এবং শেখানো হয় প্র্যাকটিক্যালি এবং মানবিক বোধ জাগিয়ে তোলার জন্য তারা আহ এমন ভাবে শিক্ষা দেয় যেন কেউ কাউকে অবহেলা না করে কোনো প্রাণীকে যেন অবজ্ঞা না করে কেউ কাউকে যেন হিট না করে স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে যারা যেমন অবহেলা করা হয় যেমন স্বাস্থ্য প্রদান শিক্ষা দেওয়া হয় যাতে করে শারীরিক কিভাবে পরিবর্তন হয় কিভাবে বয়সন্ধিকাল থেকে একটা পরিপূর্ণাঙ্গ মানুষের রূপান্তরিত হয় এই জাতীয় শিক্ষা দেওয়া হয় কিন্তু আমাদের দেশের যে শিক্ষা আমরা আপনারা যে শিক্ষাটা শিখেছি সেই শিক্ষার সাথে টোটালি ডিফারেন্ট টোটালি যেমন আমরা যে পাঠ্যপুস্তকে যে পড়ছিলাম নবম শ্রেণীতে সাহিত্য সঞ্জীব চট্টোপাধ্যায়ের সুখের লাগিয়া ভারত চন্দ্রের আমার সন্তানের সময় গেলে সাধন হবে না সুনীল গঙ্গোপাধ্যায়ের দুলসি এই সবগুলো গল্প বাদ দেওয়া হয়েছে ওই হেফাজতের কথায় আরকি মানে টোটালি পাঠ্যপুস্তক পরিবর্তন টোটালি একেবারে নবম শ্রেণী থেকে আহ ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা গল্প মানে শিক্ষণীয় গল্পগুলো পরিবর্তন করা হয়েছে এবং সেখানে শুধুমাত্র ইসলামিক ধারায় গল্পগুলো সংযোজন করা হয়েছে যেমন শাহ মোহাম্মদ সগীরের বন্দনা আলাউলের হামনাথ তারপরে হাকিমের বঙ্গবাণী গোলাম জীবন বিনিময় ওমর ফারুক এই গল্পগুলো সংযুক্ত করা হয়েছে হয়েছে এটা হচ্ছে অষ্টম অষ্টম শ্রেণীতে শ্রেণীতে এবং যেটা উপেন্দ্র কিশোরের রামায়ণ সপ্তম শ্রেণীর বিশাল মানে পুরো পাঠ্যপুস্তকটা পরিবর্তন করা হয়েছে যে কারণে যে কিছুক্ষণ আগে আপনারা করলেন যে ডাক্তার যেগুলো পড়াশোনা করে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ওরা কি শিখায় কি শিখে তারা নিজের জীবন থেকে মানুষকে সমাজের জন্য কি করতে পারে এটা আমরা প্রতিনিয়ত দেখছি যেমন ওই যে এখানে মাঝে মধ্যে একজন ইঞ্জিনিয়ার আসে ডাক্তার আসে কয়েকজন এটা কিভাবে যে মানে একটা জিনিস উপস্থাপন করে যেটা স্বাভাবিক জ্ঞানকে বাধা দেয় বলতে পারে অসম্ভব এটা তো এই এই জন্যই আমাদের শিক্ষার এই হালের জন্য আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছি শুধু তাই নয় যেমন ধরেন আমরা উন্নত বিশ্ব থেকে প্রায় দুশো বছর পিছিয়ে আছি আরো প্রতিনিয়ত আরো পিছিয়ে যাচ্ছে যাচ্ছে যেমন ওই যে কিছুক্ষণ আগে আপনারা আপনি বলছিলেন যে নারীর নারীর শিক্ষা নারীর শিক্ষাটা পিছিয়ে থাকার মূল কারণ কিছু আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন এই যে আমার মূলত আসিফের কাছে একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে আমি এখন ফেলি যেহেতু ভাই শুনছে সেটা হচ্ছে ইয়েতে ইউএসএতে একটা ইসলামী ইসলামী স্টার আছে সে ইসলামিক ভাবধারায় নাই মানে ইসলামের বিপরীত তথ্যগুলো উপস্থাপন করে তো আমি আহ আসাফ ভাই এবং আসিফ ভাই ওনারা প্রতিনিয়ত লাভ করছে হজরত আয়েশাকে নিয়ে আয়েশাকে নিয়ে লাইভ করছিল তো ওই রকে বলছিল একটা বলছিল যে হজরত আয়েশার নাকি মাতৃত্বটাকে ধ্বংস করে দিয়েছে মোহাম্মদ বিয়ে করেছে তার সাথে বাস করেছে এই ছোট বয়সে তার সাথে বাসর করার কারণে তার ইয়েটা জরায়ুটা ধ্বংস হয়ে নষ্ট হয়ে গেছে যে কারণে সে আর কোনোদিন মা হতে পারেনি এটার একটা প্রমাণও সে দিয়েছে তো আপনার আপনাদের কাছে কি কোন প্রমাণ আছে যে আয়েশা কোনোদিন মা হতে পারেনি একমাত্র কারণ হচ্ছে তাকে অল্প বয়সে বিয়ে কারণে বা তার ইয়ে জরায়ুটা নষ্ট হয়ে গেছে এরকম তো সরাসরি কোনো রেফারেন্স আমি দেখিনি যেহেতু ছয় বছরের নয় বছর তার সাথে সেক্স করছে এই জন্য তার জরায়ু নষ্ট হয়ে গেছে বাট এই ইয়াটা বা এই ধরনের কম্পোশন আসা পসিবল বা কেননা তো তার তার সাথে ইয়ে করা হয়েছিল নয় বছর বয়সে বা চুয়ান্ন বছর চুয়ান্ন বছর বয়স বয়সে একটা লোক তার সাথে ইয়ে করছিল এবং সে ফার্টাইল ছিল ফার্টাইল থাকলে মানে

আহ তো এটা ওরা বাংলাদেশে করছে না কেন আমি এটা আরেকটা প্রশ্ন যে যদি যেহেতু ছেলেদের সার্কামসেশন করা হয় নারীদের কেন সার্কনসেশন টা করা হয় না যেহেতু একর্ডিং কোরআন হাদিতে আছে উল্লেখ আছে সেটা কেন করা হচ্ছে না যেহেতু কেনিয়া ইয়ে গুলো আফ্রিকার অনেকগুলো দেশে প্রোভার্টির সাথে প্রোভার্টির সাথে ইয়া করে বুঝলেন যেখানে মানুষ যত সেখানে ইসলাম তত বৃহৎ ভাবে প্রসারিত হয় আহ আফ্রিকার লোকজন বেশি ছিল এই জন্য আফ্রিকার লোকজনের কাছে ওই বা ওই জিনিসগুলা তারা মানে ছড়াই দেওয়ার ইচ্ছা মতো যে এটা করো এটা করলে তুমি গড়ের ব্লেসিং পাবা এটা করলে আল্লাহ খুশি হবে তারাও বেচারা গরিব মানুষ মনে করছে এগুলা করে তারা যত তার ইসলাম মানবে ততটা মাইনি তারা হচ্ছে আল্লাহ কাছে চলে যেতে পারবে বা তাদের তাদের আহ ইহকালীন পরকালীন সুযোগ সুবিধা আসা শুরু করবে না আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি ওই ইউএস এর এই যে মিশিগান রাজ্যে মিশিগান অঙ্গরাজ্যে এক বাংলাদেশি এক পাকিস্তানি একটা ছেলেকে যখন সার্কামসেশন করেছে অন্যায় ভাবে বা উইদাউট ইনফরমেশন স্টেটের তখন তাদেরকে ফাইন করা হয়েছিল ফাইন করা হয়েছিল যে উইদাউট ইনফরমেশন করা যাবে না তো ওরা ইউএসএতে আমেরিকাও থাকবে আবার সেটাও অন্যায় ভাবে কোনো কাজও করবে এটা তো সম্পূর্ণ অন্যায় একটা শিশুর উপরে তাদের কনসেন্ট ছাড়া এইভাবে তাদের লিঙ্গ উচ্ছেদন করা আর নারীদের জন্য তো ভয়াবহ এটা খুবই মারাত্মক বিষয় ভয়াবহ তো এই জিনিসগুলো তাদের আছে আমি এখানে আছেন আপু প্রায় সময় ইসলামের পক্ষে কথা বলেন ওনার কাছে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যদি ওনারা যেহেতু ইসলামিক সাম্রাজ্য ইসলামিক সরিয়া আইন চায় যদি বাংলাদেশে আজকে যদি সরিয়া আইন কায়েম হয় তাহলে তো বিশেষ করে একটা বিষয় যেমন ইরানে আফগানিস্তানে যে ইসলামের ধারায় যে আইনগুলো তৈরি করা আছে হয় হচ্ছে সেটা চলবে যেমন নারীদেরকে সার্কামসেশন করা হবে তারপরে ওই যে বিয়ের পূর্বে তাদের সঠিক পরীক্ষা করার জন্য আপনি কিছু বলছিলেন সঠিক পরীক্ষা মানে ডাক্তারি সার্টিফিকেট নিতে হবে এগুলো কি ওনারা করে কিনা ভাইয়া আসলে আমি যেদিন প্রথম দিন আসছিলাম সেদিন মানে আমি মুসলিম হিসাবে আসছিলাম তো তখন আমি হিকমত ওয়াটা আমি ইউজ করি নাই বাট ফারাক ভাই আমাকে যোগ করে হিকমত হিকমত করে চাটানো শুরু করে আর কারণ আমি ওনাকে একটু উল্টা পাল্টা কথা বলছিলাম কিন্তু আমি আসলে আহ বেশিরভাগ সময় সার্কাস্টিক ভাবে কথা বলি আর কি নট ইনা মানে আই ডোন্ট অ্যাকচুয়ালি লাইক বিলিভ ইন ইট আহ বাট আমি মানে আমি আসলে মানে আমি এর আগেও কয়েকটা লাইভ এসে আমি বলে গিয়েছি যে ইসলামের অনেক অনেক কিছু নিয়ে আমার অতিরিক্ত বেশি প্রবলেম আছে তো বাট হ্যাঁ অ্যাডিং টু ওয়াট ইউ এ সেং অভাদ এডুকেশন সিস্টেম ভাইয়া আহ যে বই ছেড়েছিল ফ্রান্সজেন্ডার গল্প ঢুকানোর জন্য আহ সে কিন্তু নিজে একজন টিচার হিজ নট এভেন আ টিচার অফ আ স্কুল সে বাইরে পড়াশোনা করা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করা একটা প্রফেসর মানে সে একটা ইউনিভার্সিটিতে টিচিং করে। এবং তাছাড়া তারপরেও যে আরেকজন গিয়েছিল একটু করে সেও কিন্তু একটা প্রফেসর প্রফেসর বাইরে পড়াশোনা করা সে সে এবং আমি তো মানে এই একটু স্টক করি আর কি বলাই যায় কিন্তু কয়েকদিন আগে সে একটা জিনিস পোস্ট দিয়েছে যে একটা স্কুলে যে কোন একটা কোম্পানি ছেলে মানে জিনিসটাকে নর্মালাইজ করার জন্য ছেলেদের হাতেও প্যাড দিয়েছে এবং এই এই পিকচারটা নিয়ে সে বলে দিয়ে বলেছে ছেলেদের কি পিরিয়ড হয় নাকি মানে সে একদম এটা নিয়ে প্রচন্ড মানে ট্রিগার্ড সে প্রচন্ড এটার কথা বলেছে বলেছে যে মানে অশ্লীলতা ব্লা ব্লা জানেন তো যারা যারা কি বলেন আর তাছাড়াও এই যে বিজ্ঞানের উপরে পড়াশোনাটা আপনি যদি দেখেন যে এভলিউশন পড়ানোর জন্য একটা টিচার নট জাস্ট একটা টিচার একটা হিন্দু টিচারকে কি করা হয়েছিল সেটা আমি মুখেও আনতে পারি না কারণ আমার এত খারাপ লাগে সেই টিচারটার জন্য মানে আমার আর আসলে আমি যখন ভিডিওটা দেখছিলাম আমার চোখে কান্না পেয়ে গেছিল এক কথায় মানে আই ডোন্ট ওয়ান্ট টু বি ড라마টিক বাট সো ডিসগাস্টিং व्हाट पीपल টু এবং লেট মি টেল সামথিং এই খুব রিসেন্টলি বুয়েটের একটা টিচার মানে ফিমেল টিচার সে ক্লাস নেওয়া শুরু করে নাই তাকে ক্লাসেই আসতে দিবে না স্টুডেন্ট देमসেলফ কেন টিচারটা টিকটক করত এই কারণে এই কারণে এবং এরকম প্লে নিয়ে যে অশ্লীলতার কোনো স্থান নেই আপনি বুঝেন টিচারটা টিকটক করতো এই কারণে তাকে ঢুকতে দেওয়া হয় না এবং অশ্লীলতার কোনো স্থান নাই কথা বলা আর তাছাড়াও যখন কোনটা ছিল কিন্তু আমি আরো তখন কয়েকজনের গিয়ে দেখেছিলাম একটা যে সেই কাছে আমাদের আমি নামটা ভুলে গেছি বাট ফারদ ভাই একজন যে বলে না যে আহ মানে একটা ভিডিও আপনারা দেখেন না যে কৃত দাসের সাথে সেক্স করা যায় না কৃষ দাসীর সাথে ওই যে মোল্লা নেম উনি একটা দশ মিনিটের ভিডিও বা পর্যন্ত বানিয়েছিল যেখানে কোথায় কোথায় ওনার প্রবলেম আছে হ্যাঁ আহমেদুল্লাহ কোথায় কোথায় প্রবলেম আছে এটার মধ্যে আমি পুরোটুকু দেখতেও পারি নাই বাট এটার মধ্যে একটা ইয়ে ছিল যে কেন বইয়ের উপরে একটা মেয়ের পিকচার দেয়া থাকবে যেখানে মেটা হিজাব পরে নাই বা তার প্রবলেম প্রবলেম্যাটিক আরেকটাতে বলেছে যে কেন বইয়ের উপরে হারমোনিয়াম থাকবে এটা এবং তাছাড়াও তখন তো সবাই এই শুধু বই ছিঁড়া লোকের উপর ফোকাস করতেছিল তাকে একদম হিরো বানায় ফেলছে কিন্তু এটাও আরেকটা ছিল যে কেন বাউল সঙ্গীত বাউল সঙ্গীত কেন ঢুকানো হবে এবং মানে এটা হলো অবস্থা এবং তাছাড়াও আবু তোহা আবু তোহাও কিন্তু এরকম স্টেটমেন্ট দিছিল যে আপনি আমাকে পাঁচ দিন কি আপনি আমাকে একটা প্যানেল বানাই দেন এতদিনের মধ্যে আমি একদম চেঞ্জ করে দিব এডুকেশন সিস্টেম তখন এগুলো অনেক মানুষের চোখে পড়ে নাই কারণ সবাই তখন ফোকাস করতেছিল এই বই চেনা লোকের উপরে এর উপরে এই বই ছিঁড়া লোক কিন্তু শুধু বই ছিঁড়ে থেমে যায় নাই সে কিন্তু এই সব মোল্লা এদেরকে নিয়ে একটা এনজিওর সামনে যে তারা প্রতিবাদ করছে একটা এনজিও কে যে তারা হ্যারাস করছে তো আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি অ্যান্ড প্লিজ আমার কথা এগুলাতে সিরিয়াসলি নেবেন না আমাকে ফার্স্ট ভাইয়া চাটা এই হিটমথ হিটমথ করে কারণ আমি হিটমথ ওয়ার্ডটা ইউজ করি নাই বাট আমার ইমপ্লিকেশন ওরকম ছিল আর আর হ্যাঁ ভাইয়া এটাই আমার আর কি আর আমার অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নাই কারণ আমি জানতামই না যে ইসলামে এগুলা আছে আর আরেকটা যেটা আপনি আয়সার ব্যাপারে বলছিলেন হ্যাঁ আমি এটা শুনিনি কিন্তু এরকম একটা জিনিস এরকম একটা জায়গা আছে ফিক আছে ইসলামিক একটা ফিক আমি জানি না এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল নাকি না বাট এরকম একটা ইসলামিক ফিক আছে যে একটা বাচ্চার সাথে সেক্স করার পরে যদি ওই বাচ্চাটার

আপু যে বললো এখন অশ্লীলতার কথা যে সে বললো এগুলো অশ্লীল তো অশ্লীল কিভাবে শুধু একটা মেয়ে যখন মানে মেয়ে যদি বোরকাও না করে জিনিসটা অশ্লীল তাহলে এই যে ওরা যে ওদের মানে মুহাম্মদ দেখায় বা যেকোনো কিছু করে বা ওরা ওদের ওয়াজ ওয়াজমাফিলে যেভাবে কথা বলেছে সেক্স এর বিষয়ে বা ওদের কিভাবে সেক্স করাটা ইম্পর্টেন্ট দাসীদের সাথে কিভাবে ওদের চারটা বইয়ের সাথে সেক্স করা ইম্পর্টেন্ট কিভাবে মোহাম্মদের জন্য সেক্স করা ইম্পর্টেন্ট ছিল তখন সেগুলো অশ্লীল হয় না

তো তারা যখনই নামাজ নামাজের সময় ওরা পাগল হয়ে যায় তো ওরা যখন নামাজ পড়ে তো আমাকে বলে যে ওকে চলে গেল লুকাই গিয়ে নামাজ পড়ে আসে ওকে নো প্রবলেম মিনিট বাট এভরি সিঙ্গেল মিনিট এখানে গভর্নমেন্ট আপনাকে পে করছে ইউ হ্যাভ টু রিমাইন্ড এভরি সিঙ্গেল মোমেন্ট মিনিট যেমন এক ঘন্টা যদি আপনাকে যদি তিরিশ টাকা পে করে পার মিনিট অনুযায়ী আপনাকে টাকা দিচ্ছে কিন্তু আপনি যে টেন মিনিট যে লুজ করলেন আপনার কারণে আপনি নামাজ পড়লেন এটা তো এটা তো ঠিক না এটা তো অন্যায় দেশের সাথে কোম্পানির সাথে প্রতারণা করা বা আপনি অন্যভাবে টাকাটা নেওয়া ওরা মুখে বলে অনেক ইয়ের কথা মানে লিগাল এর কথা বলে ইমানের কথা বলে কিন্তু এই যে অন্যায় কাজগুলো তারা প্রায় সময় করে আরেকটা বিষয় করে ওরা বেসিনের উপরে পা ও ধুই ওধুর সময় আপনারা জানেন অজু করতে হয় ওদুর সময় ওরা পা ধুই বেসিনের উপরে তো আমি কয়েকদিন দেখছি দেখার পরে আমি কিছু বলি নেই তো বাই দিস টাইমে এখানে চাকরি করে অনেক কালো আছে তো ওরা কয়েকদিন দেখছে দেখার পরে ওখানে ওই যে বেসিনের উপরে ওরা একটা নোটিশ ঝুলেছে যে

তো আমি কি শিক্ষিত কি অশিক্ষিত এই মানুষগুলো কোনো দিন পরিবর্তন হয় না হবে না যেহেতু তাদেরকে মগজকে এমন ভাবে ধোলাই করা হয়েছে যে মগজে একবার ঢুকে গেলে সেটা করতে আর কেউ করতে পারবে না ওরা রমজানের সময় এই যে ত্রিশ দিন নামাজ রোজা রাখে নামাজ পড়েন পাঁচ বেলা আবার এই যে ওজুর সময় ওদু করেন আহ বেসিনে যখন কমোড কমড় ইউজ করেন কমড়ের উপরে পা উঠাইয়া তারপর বসেন কি দুঃখজনক পরিণতি ভাই আমি আমি বলতে গেলে আমার খুব খারাপ লাগে যে আমাদের দেশীয় সংস্কৃতিকে ওরা ধ্বংস করে দিচ্ছে আমাদের ভাষাকে তারা ধ্বংস করে দিচ্ছে ভাষার কথায় এই প্রতিটা কথার সাথে সাথে তারা চালিয়ে দিচ্ছে আমি অবাক হয়ে যাই এই যে আমাদের পোশাকের আগ্রাসন দেখে দুই একজন নারী আছেন নারীরা ও মাথাটাকে শুধু ঢেকে রাখেন অধিকাংশ নারীরা আসেন যেমন সামার টাইমে ওরা আসেন শুধু ড্রেস পরে আমাদের ড্রেস আছে ড্রেস গুলো পরে আসেন আর ওরা আসে মাথা ডেকে চলে আসেন এতে করে ওরা বারবার প্রশ্ন করে যে কি ব্যাপারে তোদের দেশের লোকগুলো এমন করে কেন

ওদেরকে যখন এটা বলছি যে তুই যখন নামাজ পড়ার সময় হবে ওরা আউট করে যাবে টাইম আউট ইন যখন চলে আসবে এখন আমি যেহেতু দায়িত্ব আছি বুঝতে পেরেছেন আমি যখন দায়িত্বে আসি তখন তো আমি ওদেরকে একটু একটু কনসিডার করতে হয় তো ওরা আমি দেখেও না দেখার ভান করি বলছি ঠিক আছে যা কিন্তু ওরা পাঁচ মিনিট জায়গা দশ মিনিট পনেরো মিনিট কাটিয়ে আসে এতে করে আমাকে মানে প্রশ্ন সম্মুখীন হতে হয় তো ওদেরকে আমি বলছি আমি না এটা গায়েন তারা কিন্তু হচ্ছে না লুকাই গিয়ে নামাজুয়ে আসবে বেসিনের উপরে কমড়োর উপর বসে পাও ধুবে আর একটা চরমতম বিষয় দুঃখজনক বিষয় সেটা হচ্ছে ওরা যে মুখ মোছার টিস্যুটা ওরা ন্যাপকিনটা ইউজ করে ওটা কমড়ের মধ্যে ফেলে দেয় কি অশিক্ষিত কি বর্বর কি মূর্খ এটা দুঃখজনক বিষয় আমি বারবার দেখে ওদেরকে কি বলবো আমার ভাষা খুঁজে পাচ্ছে না ইউএসএ একটা উন্নত বিশ্বের থেকে আপনি মুসলমানদের বারবার বলতে পারবেন না এরা হলো মানে এরা হলো দুনিয়ার সবচেয়ে মানে মুসলমানরা হলো এখন পৃথিবীর সবচেয়ে ভালো সামথিং হুজুর বলতে সবচেয়ে বড় ব্যক্তি সবচেয়ে বড় ব্যক্তি হ্যাঁ হ্যাঁ এখানে তো ঘৃণা করছে ওরা তো ঘৃণা করছে এই যে তাদের কার্যক্রমে আমরা তো আমরা তো ধর্ম করি ধর্ম করি বা করি না সেটা বিষয় না কিন্তু আমরা মনে করি মনে মনে যেটা করি সেটা করি কিন্তু ঘটনা হলো ওরা যেভাবে প্লাস করে আই ওয়াশ করে যেখানে সময় পায় সেখানে

একেবারে কমপ্লিট ওরা তো আরো সুন্দরী আরো মানে কি বলবো এটা না দেখলে বিশ্বাস করা যায় না কিন্তু ওদেরকে দেখে কেউ কিছু চোখ তুলে তাকানোর তো সাহস নেই মানে আপনি যে আরেকজনের চোখের দিকে তাকাবেন বড়ি তো দূর কথা চোখের দিকে তাকানোর সাহস নেই তাকায় না ওরা আমি ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে একটা নুড বিচ আছে নুড বিচ আছে ওখানে সবাই মানে নুড হয়ে যেতে হয় আর কি ওই বিচে গেলে সব নুড হয়ে যেতে হয় তো পাকিস্তানি কয়টা লোকেশ ছিল লোকেশে ওখানে হাঙ্গামা শুরু করে দিয়েছে ওরা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে বোধহয়

আমি কেন ওদের সাথে কথা বলবো না আমি কেন ওদের সাথে ঘুরতে যাবো না মানে পাকিস্তানি হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে সেদিন হুজুররা বললো যে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলা যাবে না বিসমিল্লাই গলত বলা যাবে না শাড়ি পরা যাবে না শাড়ি হিন্দুয়ানি ড্রেস কপালে মানে আনা একদম বাদ দিয়ে পুরা

আকাশ সাত আসমান এগুলো হলো সায়েন্স ইভলিউশন সরি ইভলিউশন থিওরি পড়ানো যাবে না এগুলো হলো সায়েন্স তাহলে সায়েন্সও আগাবে না চারুকলাও আগাবে না কি আগাতে চাচ্ছো কোপা কপি ওরা তো ওরা তো তাই চাই ওরা রং পছন্দ করে না ড্রয়িং কে পছন্দ করে না গান কে পছন্দ যেখানে মানুষ সৃজনশীল প্রতিভাকে ডেভেলপ হয়ে ডে বাই ভালো করতে চেষ্টা করে যেমন বাচ্চাদের কোমল মনকে ডেভেলপ করার জন্য রং তুলি গান সংস্কৃতি এটাকে নিয়ে যাতে তারা মানসিক ভাবে একটু উন্নত হয়ে যায় ডেভেলপ হয়ে যায় ওরা সবাকে সাবলীল ভাবে গ্রহণ করতে পারে কিন্তু সেখানে তারা রংকে পছন্দ করে না এটা হারাম গানকে পছন্দ করে না সেটা হারাম তারা ড্রয়িং কে পছন্দ করে না সেটা হারাম তারা সংস্কৃতি কোন একটা অংশকে আহ অ্যাকসেপ্ট করে না এটা তাদের ইসলাম ধর্ম অনুযায়ী হারাম তাহলে এটাই তো এখানে তো আমাদের মানবিক ভাবে স্থিমিত করে রাখছে

তোরাতে যেটা মানে তোরা যেটা ফার্স্ট টেস্টিমন ফার্স্ট টেস্টিমন বলে হয়তো তোরা যেটা সেটা সেটা হ্যাঁ সেটাই তো এসেছে কিন্তু ওরা চেঞ্জ করেছে এরা চেঞ্জ করবে না এরা মানে মারামারি কোপা কপি পছন্দ করছে তার উপর রিসেন্টলি সৌদি আরব যে চেঞ্জ গুলো করছে তার জন্য ওরা খুব পোস্ট দিচ্ছে যে আল্লাহর গজব পড়েছে কে চলে এসেছে আমি আমরা ঠিক আছে তাহলে আজকে আমরা মুভ অন করি থ্যাংক ইউ পেনি ভাই যুক্ত হওয়ার জন্য

ও হ্যাঁ মানে নেটওয়ার্ক না প্রথমে আমার মানে ওয়েব ঝামেলা করতেছিল আরেকটা হয় মাঝে মধ্যে আপনার মানে আমি স্ট্রিম ইয়ার্ডে ঢুকি বাট কিছু শুনতে পারি না ওই জন্য আর কি মানে বুঝতেছিল না ছিল আচ্ছা ভাই দাঁড়ান আমি প্রাইভেট চ্যাটে একটা ভিডিও শেয়ার দেই আপনি আর সক্রেটিস ভাই তো অনেক মিম বানান তো আমি মনে হয় একটা ভালো মিম ম্যাটেরিয়াল পাইছি মানে জাস্ট প্রথম 15 সেকেন্ড দেখেন তাহলেই হবে ওকে যদি কোনো কপিরাইট ইস্যুস না থাকে তাহলে অবশ্যই দিতে পারেন ভাই শেয়ার করতেছি না আমি জাস্ট লিংকটা দিয়ে দিলাম

এই হিলারিয়াস ভিডিওটা আমি আগেও দেখছি না আমার মানে এটা এটাই ছিল যে আপনার আপনি ধরেন কোন একটা জিনিস আপনি প্রমাণ করতে চান এখন একটা অ্যানালজি ইটস তো একটা প্রুফ হইতে পারে না এটা জাস্ট মানে মানুষকে ভিজুয়ালাইজ করার জন্য একটা এইড দেয় আর কি হ্যাঁ তো আপনি একটা অ্যানালজি দিয়ে যদি ওইখানেই ফালাই দেন মানে আমি বুঝলাম না আই নো ওদেরকে এটা বুঝানো একটা ইয়ে হবে এই আমি জাস্ট মজাটা নিয়ে ছেড়ে দিলাম এটা আমার খুবই ভালো লাগছে মানে হিলারিয়াস তাদের তো ইয়ে না মানে তাদের তাদের উদ্দেশ্য তো মানে কাউকে কনভিন্স করা না তাদের উদ্দেশ্য যারা অলরেডি কনভিন্স তাদেরকে কিভাবে একটা বুঝ দেওয়া যায় ইট

এটা নিয়ে ওনার প্রবলেম তারপরে ছেলে মেয়ে খেলতেছে একটা মেয়ের খেলার ছবি দিছে এটা নিয়ে প্রবলেম তারপরে হলো এর আগে মানে এর আগের বইতে মেবি এরকম সালাম ছিল বা এরকম এখন ওটাকে দিয়ে দিয়েছে লাইক হাই গুড মর্নিং এটা নিয়ে পর্যন্ত ওনাদের প্রবলেম আছে তারপরে হলো বাংলাদেশের লাইক সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়েছে আমি বলবো আই আন আমাদ ডো লাইন লাইক ওনার যে প্রবলেমটা জানেন কি বলেছে যে হলুদ এবং বার্থডের ছবি যে দিয়েছে এটা কিভাবে দিতে পারে হলুদ হলুদের ব্যাপারে কিভাবে দিতে পারে আর কি তারপরে হলো ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের যে মানে ইন্ডিপেন্ডেন্স এর জন্য যে মুভমেন্টটা হয়েছিল ওখানে শুধুমাত্র হিন্দুদের নাম কেন থাকবে কেন মানে মুসলমানদের নাম দেয়া হয় নাই এটা আমি একটা ইয়ে আর কি তারপর হচ্ছে আরেকটা যেটা যে ধর্মের যে মানুষ বড় আর কি এরকম একটা জায়গা ছিল এটা নিয়ে পর্যন্ত ওনারা উনি প্রবলেম দিয়েছে আর কি আহ তো ওইটাই যে আমরা যেটা নিয়ে যেহেতু কথা বলছিলাম এখন আর কি যাই হোক যত যাই হোক না কেন ফয়াজ ভাই আপনার মনে আছে কিনা না বা আপনি লাইফটা দেখছেন কিনা আহ ভাই আমি নিজে এটা ইনভেস্টিয়েট করি নাট মাতব্বুর ভাই অনেকদিন আগে মানে পাকিস্তানের কোনো একটা বোর্ডের কিছু বই দেখাচ্ছিলেন তো ওর মধ্যে মানে বায়োলজির একটা বই ছিল এন্ড ওরা হচ্ছে আপনার মানে ক্লাসটা ফেয়ারি অ্যাডভান্স ছিল না বায়োলজি নাকি ফিজিক ফিজিক্ তো আপনার বায়োলজি দুইটা আপনার জোস্ট মানে এটা আমিও নিজে দেখেছিলাম টু হ্যাঁ যত যাই হোক না কেন ওর থেকে বাংলাদেশ এখন অনেক ভালো আছে আই এম नॉट सेइंग যে এটা একটা স্ট্যান্ডার্ড ইশার মধ্যে পাকিস্তানের স্কুলের মধ্যে পি এর মধ্যে ইয়া করে যে আমাদের নবী হচ্ছে আমাদের নবী হচ্ছে মানব মানবজাতির জন্য আশীর্বাদ আমাদের নবীর মতো আর কোন ভালো ভালো লোক নাই এইগুলা লিটারালি বাচ্চারা প্রতিদিন সকাল বেলায় আউড়ায় তো ওই ওই জন ওই জনগোষ্ঠী এর কি ভাবে ডেভেলপমেন্ট হবে কিভাবে এটা তো আউটকাম দেখে যাচ্ছে মানে আপনি যদি বাংলাদেশের বইগুলা দেখেন ওইখানে স্টিল কন্টেন্ট সবই আছে মানে এভলিউশন ইভেন এভলিউশন মানে আপনার এই ইন্টারন্যাশনাল কারিকুলাম তো বাংলাদেশ কন্ট্রোল করে নাই বাট বাংলাদেশের মানে জুওলজিটা আছে বাট যাই হোক তো ওইখানে যেটা আপনার এন্টায়ার বায়োলজির বা ফিজিক্সের মানে খুবই ইম্পর্টেন্ট কোর কনসেপ্ট গুলা ওরা জাস্ট কতগুলা কোটেশন দিয়ে মানে ওইখানে ডিসকাশন শেষ মানে অ্যাকচুয়াল ফিজিক্সের কোনো কথা নাই তো মানে খুবই মানে হাস্যকর লাগছে আমার কাছে জিনিসটা ঠিক আছে ভাই আমরা তাহলে দেখি